তো ফাইনালি এখন কথা বলার আমার সময় নেই, আমি হেলমেট নিয়ে বেরিয়ে পড়ছি। পার্স কোথায় রাখলাম? অ্যাক্সিডেন্ট, চুলটা খোলা আছে কারণ আমি চুলটাকে বাঁধবো হেলমেট পরবো তার জন্য। ঋতু আমি চলে যাচ্ছি, ঠিক আছে, খেয়ে নেবে কিন্তু। দরজাটা বন্ধ করে দিতে মানো, বাই, আস্তে। তো ফাইনালি আমি কোথায় যাচ্ছি আরে বলবো তোমাদেরকে, দেখে নিচ্ছি। হেলমেট ধরো, হেলমেট ধরো, তাড়াতাড়ি করছি তো। তোমরা দেখতে পাচ্ছ যে আমি ক্যান্টিনের জন্য চলে এসেছিলাম, তো ক্যান্টিনে এসে প্রচণ্ড লাইন পড়েছে, আমাদের 90 নাম্বার ছিল, তো বাইরে অপেক্ষা করতে হচ্ছে। যখন বিল কা মানে বিলের জন্য ডাকবে তখন ডেকে ভিতরে নিয়ে নেবে, তো অলরেডি দুইজনকে এন্ট্রি করতে দিচ্ছে না, তো আমি বাইরে আছি বসে, আর তোমাদের দাদা ভিতরে গেছে ও জিনিসগুলো নিয়ে আসার জন্য। মানে আমিও যেতে পারতাম কিন্তু আমি বললাম না তুমি যাও, কারণ বিলিংয়ের ওখানে প্রচণ্ড ঝামেলা হয়, এখানে চেক করো ওখানে করো, সেই জন্য তো ক্যান্টিনের ভিতরটা আমি ওখানে ক্যামেরা তো অ্যালাও থাকে না, বাট যেটুকু তোমাদেরকে দেখাতে পারছি ব্যাস এইটুকু। ওখানে ভিতরে আমি গেছিলাম অবশ্য, আমি জিনিসগুলো কী কী লাগবে ওগুলোকে নিয়ে টোকরিতে দিয়ে বিল কাউন্টারের সামনে রেখে চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড ভিড়। আর যখন ক্যান্টিনের জিনিস মানে মাসের প্রথম দিকে যখন মাল আসে তখন প্রচণ্ড ভিড় হয়, এরকমই অবস্থা। তো ফাইনালি ক্যান্টিন থেকে বাড়ি চলে এসেছি, আর গেছিলাম ক্যান্টিনে কিছু জিনিস কিনতে, গ্রোসারি আইটেম যেগুলো শেষ হয়ে গেছে, তো চলে এসেছি। তো কী কী নিয়ে এসেছি তোমাদেরকে জাস্ট 1 মিনিটে দেখাচ্ছি। ওরকম আওয়াজ করে, এগুলো বাজে আওয়াজ করছিস, তো দেখাচ্ছি ওয়েট। তো ক্যান্টিন থেকে নিয়ে এসেছি এই যে ম্যাকি, ও ওই যে ওটা ওটা ছিঁড়েছি আমি একদিন, ওটা ছেঁড়া, ওটা তাহলে কোথায় ছিল? চার প্যাকেট ম্যাগি, একটা বডি স্প্রে, শ্যাম্পু, কিন্তু পরে নেই তাদের আর কিনা মেরে, নিম ফেস ওয়াশ জিতুর জন্য দুটো নিয়ে এসেছি, কলগেট বলছি কমপ্লান, পপকর্ন নিয়ে এসেছি কিছু, কলগেট নিয়ে এসেছি, গ্লুকন নিয়ে এসেছি, 2 প্যাকেট মেরি বিস্কিট আছে, এটাতে পন্ডস ক্রিম আছে, ন্যাপসোলিন আছে, এটা চুল কালার বাট এটা আমার না, চেরি পালিশ, ব্রাশ আছে কিছু, এটা ডেটল হ্যান্ড ওয়াশ, এটা গ্রিন টি, এটা হরলিক্স আছে, আর আছে কিছু এই যে ডিপ ক্লিন ফেস ওয়াশ, এখানে আছে কিছু আগরবাতি, আর এই দুটো টিফিন বক্স জিতুর গিফট পেয়েছে কিসের সাথে, কমপ্ল্যানের সাথে দুটো টিফিন বক্স ফ্রি পেয়েছে। আর জিতুকে দেখো, জিতু পড়ছে এখন কারণ হোমওয়ার্ক করেনি, 4টা থেকে টিউশন আছে। আর এদিকে আছে একটা টাইডের সার্ফ এক্সেল আছে, আছে চা পাত্তি একটা, এটা গোটা জিরে আছে একটা, আর আর এটা এটা ভিমবার আছে লিকুইড, এটা ইনসিওর আছে বাট এটা আমার না, এটা রিঙ্কুদির, আর এটা ছোটো মেয়ের জন্য গ্র্যাব ওয়াটার আছে, আর ছোটো মেয়ের জন্য এটাও একটা আছে বেবি ক্রিম। আর আমার জন্য আছে একটা কাসুন্দি, ঠাকুমার কাসুন্দি, আর আছে আমি দেখাতে পারছি না এমনভাবে বসে আছি না, জিনিসপত্রগুলো নিয়ে যে, দুটো গোলাপারি ডাবল ডাবলের গোলাপারি রোজ ওয়াটার, আর আছে এটা জিতুর জন্য জিতুর তেল, এটা জিতু এটা তোমার জন্য জাস্ট ফর ইউ, এটা কি ক্লিনিক প্লাস অয়েল, কারণ তুমি হেয়ারে অয়েল লাগাতে খুব ভালোবাসো, আর তোর মুখটা কালো লাগছে,
চকলেট নিয়ে আসা হয়েছে আর ওর জন্য কিন্ডার জয় আনা হয়েছে। তুই তেল নিয়ে কোথায় আছিস? তো এই জিনিসগুলো ক্যান্টিন থেকে এখন নিয়ে এলাম আমার দাদা আর আমি মিলে। আর এদিকে এই ওয়াশ রেফ্রিও আছে। তো এই টোটাল অনেক টাকার ধ্বংস করে এলাম, কয়েক হাজার টাকা ধ্বংস করে বাড়ি ফিরেছি। তো অনেক টাকা ধ্বংস করে বাড়ি ফিরেছি, মুখটা একটু গরম আছে। তো চলো এখন রাখছি, পরে আবার কথা বলছি, রান্না করতে হবে। কটা বাজে টাইম চিনিস না? কয়েকখান টাইম দেখাচ্ছে না? 15, 40, 30, 42. যা সবসময় কথা কম বলে। ঠিক আছে ঠিক আছে, ফোন পাপাকে দিবে। লিপস্টিক লাগে তো না, ব্যাগ নিবি না? প্রণাম করতে হয় কিন্তু। ও কালকে তো ছিল, আজকে ম্যাম প্রণাম করে নববর্ষ শুভেচ্ছা জানাবো। ম্যাম প্রণাম করে নববর্ষ, ম্যাম শুভ নববর্ষ, ম্যাম শুভ নববর্ষ। না কম কর, ঠিক আছে, যা বাই। টিন্ডার গুলো যখন বেরোলো, গভর্নমেন্ট টিন্ডার তখন বেরিয়েছে, আর তখনই কাজ। কারণ কি, আমি রাত্রি 4টার সময় দাঁড়িয়ে মালা নিয়েছি। আরে আমার কথা শোনো না, একটা তোমার মেডিসিনে কটা গাড়ি চলতে পারে দেশে, ঠিক আছে? কি বলছো, আমাদের কাছে মেডিসিন বাইরে যাচ্ছে, কটা গাড়ি চলবে মানে? আরে ওটা বাইরে যেটা যাচ্ছে আলাদা, সেটা কিভাবে গেল? তোমার দেশে যে 140 কোটি মানুষ আছে, তাহলে ওদের কাছে পৌঁছাতে গেলে গাড়ি তো চলতে হবে। না না শোন, তো সন্ধ্যাবেলা তোমরা রীতিমতো দেখতে পাচ্ছ, তোমাদের দাদা আর বাবাই দুইজনে মিলে পুরো তর্কের দুনিয়ায় চলে গেছে। আমি যত বারণ করছি তর্ক করতে, ওরা দুটো তত মানে পুরো মানে কি বল, দুটোই পলিটিশিয়ান বেড়ে গেছে, রাজনীতি নিয়ে ব্যস্ত। তাদের অবস্থাগুলো দেখো, মুখগুলো হাতাপাই হতে বাকি আছে মনে হচ্ছে, বাট হাতাপাই না, সরি সেটা মিথ্যা বলছি, মানে দুজন দুজনকে বোঝাচ্ছে, এ ওর যুক্তি দিয়ে আর ও ওর যুক্তি দিয়ে, আর আমি বাসে বসে বসে মজা নিচ্ছি। তো চলো বাই।